আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রজ গুড লাইফ, আমি রুদ্র ইউসুফ চলে আসছি মদিনা কার কালেকশন গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়ে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পেয়ে যাবেন, যেহেতু পাশাপাশি দুটি শোরুম, গাড়ির কালেকশন আসলে অনেক এবং এই মুহূর্তে সব ধরনের বাজারে গাড়ি রয়েছে। তবে আজকে আপনাদেরকে একটি ফ্রেশ গাড়ি দেখাবো, যেহেতু সবসময় ফ্রেশ গাড়ি দেখানোর চেষ্টা করি। এলিয়ান A15 2012 মডেলের হোয়াইট পাল কালার এই গাড়িটি আজকে আমরা দেখবো। তো গাইজ চলুন আমরা গাড়িটি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাইজান আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে, দুটি শোরুম, গাড়ি কালেকশন অনেক। জি, একটু জেনে নেবো যে মুহূর্তে আপনার কালেকশনে কি কি গাড়ি রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে মদিনা কার কালেকশন 1 এবং 2 দুটা শোরুম মিলিয়ে আমাদের অলমোস্ট 35 থেকে 40 গাড়ি সবসময় থাকে স্টকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু জেনে নেই যে কী কী গাড়ি রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে আমার কাছে টয়োটা ব্র্যান্ডের অনেক গাড়ি আছে, অ্যালিয়ন, প্রিমিয়াম, এক্সিও সব ধরনের গাড়ি আছে। পাশাপাশি নিশানেরও কিছু গাড়ি আছে, হুন্ডারও কিছু গাড়ি আছে, সব ধরনের গাড়ি আছে। তার মধ্যে মাইক্রোবাসটা একটু বেশি এবং অ্যালিয়ন একটু বেশি। আর অল্প বাজেটে গাড়ি কী আছে এই মুহূর্তে? অল্প বাজেটে দু একটা গাড়ি আছে, যেটা ওই শোরুমে একটা 111 আছে, আর একটা হচ্ছে আপনার একটা 110 আছে, ওটা অল্প বাজেটের গাড়ি। আর হচ্ছে আপনার একটা প্রোবক্স আছে, সেটা অল্প বাজেটের গাড়ি। আচ্ছা, আজকে আমরা কী গাড়ি দেখবো? আজকে দেখাবো টয়োটা অ্যালিয়ন A15 জি প্যাকেজের গাড়ি। আচ্ছা, তারপরে হোয়াইট কালারের গাড়িটি? না, হোয়াইট না, এটা হচ্ছে হোয়াইট পাল। হোয়াইট পাল কালার? জি, এটা পাল কালার। কত মডেল? এটা মডেল হচ্ছে 2012। জি। আর রেজিস্ট্রেশন? আর রেজিস্ট্রেশন হচ্ছে 2016। আচ্ছা, কী অবস্থায় আছে গাড়িটি? আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন পাল কালার গাড়ি, মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর গাড়ি, পাল কালার। লাইটগুলো হচ্ছে আপনার প্রজেকশন লাইট। আচ্ছা, প্রজেকশন লাইট সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল যে গ্রিল, সে অরিজিনাল গ্রিল। এবং পাশাপাশি একটা সেফটি বাম্পার দেওয়া আছে মাশাআল্লাহ, যেটা খুবই সুন্দর একটি বাম্পার। এবং এই পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল লাইট, প্রজেকশন লাইট সাথে ফগ লাইট দেওয়া আছে। শুধু লাইট না, পাশাপাশি যে জিনিসগুলো আমি দেখাবো, যেটা আমি সবসময় আমার রিভিউতে দিয়ে থাকি, সেটা হচ্ছে গাড়ির সামনে পিছনে সাইডের প্রত্যেকটা গ্লাস। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা গ্লাস হচ্ছে একেবারে 100% অরিজিনাল গ্লাস, একেবারে টোটাল লোগো সহকারে এখানে দেওয়া আছে। এখানে লোগো দেওয়া আছে, এখানে সেন্সার দেওয়া আছে, পাশাপাশি এখানেও কিন্তু স্টিকার দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইডের গ্লাস, প্রত্যেকটা গ্লাস হচ্ছে 100% অরিজিনাল গ্লাস। এর পাশাপাশি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চাকার অ্যালয় রিংগুলো, সেই রিংগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, 5 পাতার রিং এবং অরিজিনাল অ্যালয় রিং, একেবারে লোগো সহকারে টোটাল লোগো দেওয়া আছে। এবং চাকাগুলো দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে অলমোস্ট নতুনের মতো চাকাগুলো। যাবে আশা করি ইনশাল্লাহ বেশি যাবে, একটু বেশি যাবে। জি, এবং এর পাশাপাশি যেটা দেখবো সেটা হচ্ছে গাড়ির সাইডের যে গ্লাসগুলো, প্রত্যেকটা গ্লাসে দেখেন টোটাল লোগো দেওয়া আছে এবং প্রতিটা গ্লাসই কিন্তু অরিজিনাল গ্লাস। এবং পাশাপাশি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইনেবল লুকিং গ্লাস, যেটা হচ্ছে আপনার একেবারে লাইটিং সিস্টেম, অরিজিনাল যে লাইটিং সিস্টেম সেই লাইটিং সিস্টেমটা। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন রেইন সেটগুলো, প্রতিটা রেইন সেট একেবারে টোটাল অরিজিনাল লোগো সহকারে অরিজিনাল রেইন সেটটি আছে, যেগুলো এখনও কোনো চেঞ্জ করা হয়নি বা আফটার মার্কেটে কোনো কিছু ইউজ করা হয়নি। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে বিটগুলো, ডোরের যে বিটগুলো দেখতে পাচ্ছেন সেটা অরিজিনাল নিকেল বিট। এটার মধ্যে কিছু বিট আসছে যেগুলো হচ্ছে আপনার চাইনিজ আফটার মার্কেট, সেগুলো কিন্তু এটা না, এটা হচ্ছে অরিজিনাল বিটগুলো। এবং পাশাপাশি ডোরের হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল যে নিকেল হ্যান্ডেল, সেই অরিজিনাল নিকেল হ্যান্ডেলটি আছে এখানে। আর এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটা হচ্ছে ইন্টেরিয়াল হচ্ছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়াল, যেটা সাধারণত অ্যালিয়ন গাড়িতে ইন্টেরিয়াল বিস্কিট কালার খুবই কম পাওয়া যায়, যেটা ম্যাক্সিমাম আপনি দেখবেন যে ভিতরে অ্যাশ কালার ইন্টেরিয়ালটা সবচেয়েতে বেশি, বাট বিস্কিট কালার ইন্টেরিয়ালটা খুব কম। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি, একেবারে স্টার্টিংয়ে উডেন ক্রুজ কন্ট্রোলার, ইন্টেরিয়াল হচ্ছে বিস্কিট কালার, খুবই সুন্দর একটি গাড়ি, খুবই হাই গ্রেডের গাড়ি মাশাআল্লাহ। অরিজিনাল কালারে আছে? অরিজিনাল কালার। টাচ আপ হয়েছে টুকটাক? না, কোথাও কোনো টাচ আপ হয়নি, শুধুমাত্র সামনের বাম্পারটি আর পিছনের বাম্পারটি টাচ আপ হয়েছে, এছাড়া কিন্তু পুরো গাড়িতে অরিজিনাল কালার, কোথাও কোনো কালার করা হয়নি। পিছনের গ্লাস হচ্ছে প্রাইভেসি গ্লাস? জি, প্রাইভেসি গ্লাস, প্রতিটা গ্লাসই কিন্তু আপনার টোটাল লোগো দেওয়া আছে এবং অরিজিনাল প্রাইভেসি গ্লাস। এটা আমি ডোরগুলো দেখাই, পিছনের প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ, একেবারে সুন্দর ডোরগুলো।
সিট কভার গুলো খুব সুন্দর, সিট কভার গুলো একদম নতুন সিট কভার লাগানো হয়েছে, নতুন সিট কভার লাগানো হয়েছে, তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে। জি, আমরা ব্যাক সাইডটিও দেখি এবং পাশাপাশি দেখেন পিছনের লাইট গুলো মাশাআল্লাহ, প্রতিটা লাইট কিন্তু 100% অরিজিনাল লাইট, এবং এখানে মাশাআল্লাহ লাইট, গাড়ির কালারটা দেখতে পাচ্ছেন যে পাল কালারের গাড়ি, অ্যালিয়ন A15 লোগো দেয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি। সিএনজি কি এলপিজি না, না না কোনো কিছু করা হয়নি, তেলের গাড়ি, এলপিজি সিএনজি কোনো কিছু করা হয়নি, একেবারে 100% তেলের গাড়ি, তেলের গাড়ি বেশি থাকে। জি, এবং পিছনের যে ইয়ার দেখতে পাচ্ছেন একটা সেফটি বাম্পার, সেটাও কিন্তু দেয়া আছে। পিছনে আপনার লাইট গুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা লাইটে কিন্তু টোটাল লোগো দেয়া আছে। জি, এবং পিছনে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাআল্লাহ, একেবারে টোটাল অরিজিনাল লোগো দেয়া আছে এখানে। খুব সুন্দর একটি গাড়ি। আমি একটু গাড়ির ব্যাকগুলা ভিতরটা দেখে দিচ্ছি, হচ্ছে ব্যাকগুলা ভিতরটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, যেহেতু তেল চেঞ্জ করা হয়নি স্পেস অনেক আছে, অনেক স্পেস অনেক, এবং ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ একটি গাড়ি। আপনি দেখেন ভিতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখেন কোথাও কোনো সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি, একেবারে যা আছে আলহামদুলিল্লাহ একদম 100% অরিজিনাল সব কিছুই আছে, কোনো কিছু এখনও চেঞ্জ করা হয়নি। এবং পিছনের বডির যে পারিশ্রমিক দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পারিশ্রমিক কিন্তু অরিজিনাল জয়েন্ট দেওয়া আছে মাশাআল্লাহ, একেবারে অরিজিনাল যে পেস্টিং থাকে সেই পেস্টিংও দেওয়া আছে। ব্যাকগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন অংশগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, কোথাও কোনো একটা কালার করা হয়নি বা কোথাও কোনো হাতড়ে বাড়ি নেই, আর হাতুড়ে বাড়ি থাকলে তো আসলে অরিজিনাল ফিনিশ, অবশ্যই অরিজিনাল ফিনিশ তো কোনোদিনই আসবে না। এবং প্রত্যেকটা জয়েন্ট দেখেন, প্রতিটা জয়েন্টে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একেবারে অরিজিনাল যে সিল করা, সে জাপানি সিল, সে অরিজিনাল সিল করা আছে এখানে। আর রিংগুলো তো দেখতেই পাচ্ছেন অরিজিনাল রিং, মাশাআল্লাহ খুবই সুন্দর, প্রত্যেকটা ডোর দেখেন, প্রতিটা ডোর মাশাআল্লাহ খুবই সুন্দর। অবশ্যই ফিজিক্যালি আসতে হবে, যারা ভিডিও দেখবেন গাড়ি কিনবেন ফিজিক্যালি আসবেন শোরুমে, গাড়িগুলো আসলে ফিজিক্যালি না দেখলে আসলে বোঝার উপায় থাকবে না, ভিডিওতে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। জি জি, খুবই সুন্দর গাড়ি। আর এটা কিন্তু আমি বলি, এটা জি প্যাকেজ আমি কেন বললাম, এটা কিন্তু অরিজিনাল জি প্যাকেজ, এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ি, এটা হচ্ছে পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোলার দেয়া আছে, ডিভিডি, ব্যাক ক্যামেরা, অপটিক্যাল মিটার, এবং স্টার্টিংয়ে কিন্তু উডেন দেওয়া আছে দেখেন, আচ্ছা একেবারে উডেন প্যানেল দেওয়া আছে এখানে, তো খুবই সুন্দর গাড়ি মাশাআল্লাহ। ফ্যামিলি ইউজার গাড়ি, 100% ফ্যামিলি ইউজার গাড়ি, 100% ফার্স্ট পার্টির নামে আছে, ফার্স্ট পার্টির নামে, জি একেবারে ফার্স্ট পার্টির নামে। আর স্টিয়ারিং থেকে কি কি কন্ট্রোল করা যাচ্ছে, স্টিয়ারিং থেকে আপনি এসি কন্ট্রোল করতে পারবেন, ডিভিডি সাউন্ড সিস্টেম কন্ট্রোল করতে পারবেন, এবং মোবাইল অপারেটর করতে পারবেন, এবং মাইলেজ গাড়ির মিটারগুলো দেখতে পাচ্ছেন যে অপটিক্যাল মিটার, ড্যাশবোর্ডগুলো মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, এবং আপনি চাইলে কিন্তু স্টিয়ারিং কিন্তু মুভমেন্ট করতে পারবেন, দেখেন যা সুবিধা মতো সেট আপ করে নিবে, এটা এক্সট্রা একটা ফ্যাসিলিটি, খুবই সুন্দর গাড়ি। ক্রুজ কন্ট্রোলার, অরিজিনাল ক্রুজ কন্ট্রোলার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা, খুব ফ্রেশ একটি গাড়ি, প্রত্যেকটি সুইচ ওকে আছে, জি প্রত্যেকটা সুইচ ওকে আছে, এটা 100% জি প্যাকেজের গাড়ি। আচ্ছা, আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখে নিই, জি জি অবশ্যই। ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? ইঞ্জিন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, দেখতে পাচ্ছেন একটু ফ্রেশ অবস্থা আছে, তো ইঞ্জিন তো আসলে ফিজিক্যালি যারা আসবে অবশ্যই দেখবে, আমরা একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি, যে ভিতরে দেখেন অংশগুলো মাশাআল্লাহ, প্রত্যেকটা জায়গায় অরিজিনাল কালারটি আছে, প্রতিটা লাইটে জাপানের স্টিকার দেওয়া আছে, টোটাল লোগো দেওয়া আছে, সামনে মার্সেলটা দেখেন একেবারে মাশাআল্লাহ অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু এখনও আছে, এগুলো দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো একটা হাতুড়ে বাড়ি নেই, এবং ভিতরে যে দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশনটা মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল অবস্থাতে সব কিছু, মানে নাম্বার প্লেট যদি খুলে ফেলি মনে হবে অলমোস্ট রিকন্ডিশন গাড়ি, রিকন্ডিশন, জি একদম রিকন্ডিশন মনে হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে ইঞ্জিন সম্পূর্ণ ওকে আছে, জি আলহামদুলিল্লাহ। এখন যারা গাড়ি দেখতে আসবেন অবশ্যই তো ফিজিক্যালি দেখবেন, জি, আর যদি টুকটাক আর একটু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই করে দিবেন, আশা করি ইনশাআল্লাহ টুকটাক কোনো কাজের প্রয়োজন হবে না, তারপর যদি কোনো কাজ বের হয় বা কোনো কাজ উনি মনে করে অবশ্যই আমাকে বলবে, কারণ হচ্ছে আমরা যেহেতু পুরাতন গাড়ি সেল করি, আমার জন্য পুরাতন হলেও যারা গাড়ি নিতে আসবে তাদের জন্য পুরাতন না, তাদের জন্য একটা নতুন গাড়ি, সেই আমেশা যদি থাকে অবশ্যই আমরা সেগুলো মাথায় রেখে কাজ করবো ইনশাআল্লাহ।
এরকম গাড়ি মডেল সময় দেখবে যা জি এটা মডেল হচ্ছে 2012 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে অক্টেন চালিত A15 অ্যালিয়ন A15 পেপার সবগুলো আপডেট করা আছে আর একটু জেনে নে যেহেতু অক্টেনে আছে ভাইয়া আর একটু জেনে নে ভাইয়া যেহেতু সিএনজি এলপিজি করা নেই তেল এখন কিরকম যাচ্ছে গাড়ি আশা করি ইনশাআল্লাহ ঢাকা শহরের ভিতরে 8 থেকে 9 যাবে আমি কম বলবো বেসিক্যালি এটা আপনার কপাল 8 থেকে 9 যাবে আর জেলা শহরে বা হাইওয়েতে আশা করি ইনশাআল্লাহ আপনার 12 13 যাবে আর এই মুহূর্তে আপনি সিএনজি কে এলপিজি করা তো আসলে প্রয়োজন নেই আমি মনে করি তেলে থাকলেই ভালো খুব একটা যে বেনিফিট হয় সেরকম আছে আসলে এলপিজি সিএনজি অ্যাবর্ট কটাই সবচেয়ে বেটার তেলে চালানো এগুলা গাড়ি তেলে চালালে আপনার গাড়িও ক্ষতি কম তারপরে হচ্ছে আপনার গাড়ি ভালো থাকে এবং খুব বেশি যে গাড়ি মেনটেন্যান্স করতে হবে তাও না কারণ গ্যাসে চললে মেনটেন্যান্স কষ্ট বেশি বেড়ে যায় আর তেলে চললে মেনটেন্যান্স কষ্ট কম কারণ হচ্ছে তেলে চললে ডিস্টার্বটা খুব কমই দেয় যেহেতু জাপান তৈরি করেছে তেলের জন্য আমাদের আমার মনে হয় তেলে চালের সবচেয়ে বেটার প্রাইস কত রাখতেছেন গাড়িটি এটা প্রাইস চাচ্ছি আমরা 22,55,000 টাকা 22,55,000 টাকা জি আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে ভাই আমরা শোরুম অ্যাড্রেসটি জেনে নিই যে আমার শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলী দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আমার ফোন নাম্বার হচ্ছে 01611586762 পাশাপাশি আরেকটি নাম্বার 01621588555 দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর নাম ট্রান্সফারতে একদিনে হয়ে যায় জি দেখো অনেকবার ভিডিওতে বলেছেন ভাই অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন